আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল, এখন বাজে 6:30। তাড়াতাড়ি রান্নাঘরে চলে আসলাম। গতকালকে রাতে একটু ঘুমাতে পারিনি, কারেন্টই ছিল না। যদি আধা ঘন্টা কারেন্ট দেয়, 2 ঘন্টা কারেন্ট যে বসে থাকে, আর ঘুম আসে। ছেলে মেয়েদের বাতাস দিতে দিতে হাত ব্যথা হয়ে গেছে। তারপরে সকাল সকালে উঠে একবারে ভাত রান্না করলাম, দেখি দুপুর দুরি খাবো, আর কারেন্ট আসলে খালি ঘুমাবো। তারপরে ওস্তা ভাজি আর ভাত রান্না করলাম, আর তরকারি ছিল গতকালকে, এই গরম করে দিবনে। তারপর তো সাইদুল বাবা উঠে বলো কারেন্ট আসার পরে তাড়াতাড়ি করে ফিল্টারটা ভরে নিতেছে। আবার কখন কারেন্ট চলে যায়, ফিল্টার ভরতে পারবো না। কারেন্ট তো 1 ঘন্টা বা আধা ঘন্টা থাকলে 2 ঘন্টা পর কারেন্ট আসে। তারপরে তো সাইদুল বাবা ফ্রেশ ট্রেশ হয়ে এখন সকালে নাস্তা খেতে বসে পড়লো। এই যে গতকালকে তরকারি ছিল আর ভাত আর ভাজি করেছি, মা আর সাইদুল বাবা খেতে বসে পড়লো। কারেন্ট এখন এসেছে, প্রায় 9টার দিকে কারেন্ট এসেছে। সকালে একবার কারেন্ট এসে আধা ঘন্টা থেকে চলে গেছে, আবার 9টা বাজে কারেন্ট এসেছে। তারপর নাস্তা খেতে বসে পড়লো, আর ছেলেমেয়েরা তো সবাই ঘুমিয়ে আছে, শুধু সাবা উঠেছে, ওর পরীক্ষা, তো ও ঘুম থেকে উঠে পড়তে বসে পড়েছে। তারপরে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর আমি গরুর গোস্তটা বের করে নিতেছি, গরুর গোস্ত রান্না করব। দুপুরে ভাত আর গরুর গোস্ত, আর কিছুই রান্না করব না। যে গরম পড়েছে, এই গরমে আর এত কিছু খাওয়া যায়? তোমরা তো শুধু বলো খেতে তো আর গরম লাগে না, আসলে খেতে তো আর গরম লাগে না, কিন্তু খাওয়ার জিনিসটা তৈরি করতে তো তেলটা মজিয়ে দেয়। গরমের মধ্যে দাঁড়িয়ে দিয়ে রান্না করো, সব কিছু করো। তারপরে একটা মিষ্টি বেল বানলাম, মিষ্টি বেলটা শরবত বানিয়ে ফ্রিজে রেখে দিলাম, সাইদুল খুব পছন্দ করে। আর সাইদুলের বাবা সকালে নাস্তা খেয়ে একটু বাজারের দিকে গিয়েছিলো, আম আনলো। ছেলেমেয়েরা তো আর ভাত টাত খাবে না, ওদের আম মুড়ি মেখে দিব, এই জন্য আম কিনে আনতে বললাম। এই যে মুড়ি এনেছে আর আম এনেছে, আম মুড়ি খাবে। তারপরে ঘন্টাখানিক পর আমি কাঁঠাল নিয়ে বসলাম। আমি সকালে একটু শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। আমি মনে করতেছি 12টার দিকে রান্না করতে যাব, কারণ শুধু খালি গোস্ত রান্না করব। আমি গোস্তটা মেরিনেট করে রেখে দিয়েছি। তারপরে ফ্রিজে কাঁঠাল ছিল, বের করলাম, আমি আর সাবা খেলাম। আর সাইদুল আর সারামণি তো এখন তুইও ঘুমাচ্ছে, আপকে ডাক দেই নি। তারপর 12টার দিকে চলে আসলাম রান্নাঘরে। এই যে গরুর গোস্তটা বসিয়ে দিয়ে আমি মেখে ঝুঁকে রেখে দিয়েছিলাম ঘন্টাখানি। এই যে এখন গরুর গোস্ত আলু দিয়ে কষা ভোনা করে নিব, আর ভাত আর কিছুই না। আর ভালো লাগে না গরমের মধ্যে রান্নাঘরে আসতেই মনে চায় না, রান্নাঘরে আসলে পুরো ভিজে যায়, এই জন্য মনে করলাম এক পদেই রান্না করি। তারপরে জান্নাত বুড়িকে নিয়ে আসলাম ঘন্টাখানিক পর, এখন বাজে 12টা সাড়ে 12টার দিকে জান্নাত বুড়ি আসলো আমাদের ঘরে। তারপরে জান্নাত বুড়ি আজকে গরমে অনেক বিরক্ত করেছে, খ্যান খ্যান করেছে, যে গরম পড়েছে আর কারেন্ট থাকে না। মেয়েটা শরীরও অতটা ভালো না, গরমে অনেক ক্লান্ত হয়ে গেছে। তারপর জান্নাত বুড়ি আসলো, আর এদিকে গরুর গোস্তটাও প্রায় কষানো হয়ে গেছে। এখন আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এখন আলু দিয়ে দিই। কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পরে প্রায় আধা ঘন্টার পরে আসলাম, আস্তে আস্তে প্রায় হয়ে গেছে গরুর গোস্তটা। ঝোলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো। আর এদিকে সাইদুল একটু বরফ দিয়ে কোল্ড কফি বানালো, বলতেছে একটু কোল্ড কফি বানাই, কারেন্ট আসছে। কিন্তু কোল্ড কফিটা বানাতে তেমন পালো না, একটু পরে কারেন্টটা চলে গেল। তারপরে এই যে কোল্ড কফি বানানো হয়েছে, ও আর আমি খাবো। সাবাও খাবে না, সারামণিও খাবে না, আর বাবা যদি খায় খাবে। তারপর আমি আর সাইদুলই খেলাম, একটু ঠান্ডা পানিতে কোল্ড কফি বানালো। এই যে কোল্ড কফি খেয়ে নিতেছে, সাইদুল বাবাকে বললাম একটু খাও, সে তো খেলোই না, আর সাবা সারা তো খাবেই না ঠান্ডা জিনিস, বরফ যেহেতু দিয়েছি ওদের দিব না। আর কারেন্ট না থাকলে আমরা এক ঘরে সবাই থাকি, কারণ একটা ফ্যান চলাই আইপিএক্সে, দুইটা ফ্যান চলতে পারে না, একটু পরে চার্জ চলে যায়, এই জন্য সবাই আমরা এক ঘরেই থাকি। এই যে সাইদুল বাবাকে সাততেছে, না সে খাবে না। তারপরে কারেন্ট আসার পরে দুপুরে খাবার খেতে বসে পড়লো সাইদুলের বাবা, সারামণি, মা, গরুর গোস্ত দিয়ে। আর সকালে তো উস্তা ভাজি আছেই, তাই দিয়ে দুপুরের খাবার, শর্টকাট খাবার আজকে।
সবার খাওয়া হয়ে যাওয়ার পর সবার শেষে আমি খেতে বসে পড়লাম গরুর গোশত দিয়ে। সন্ধ্যার পরে চলে আসলাম রান্নাঘরে, নুডলস সিদ্ধ করেছি আর দুইটা ডিম আর পেঁয়াজ কেটে নিয়েছি, নুডলসের পিজা বানাবো। অনেকে এটা পিজা বলে, আমার কাছে মনে হয় না এটা পিজা, এটা নুডলসের বুড়াও বলতে পারো। একবারে বড় করে বানিয়ে নেই। এখন সব কিছু মানে দুইটা ডিম আর মশলা দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি কাঁচামরিচ দিনে। কাঁচামরিচ দিলে আমার ছেলে আবার পছন্দ করে না। সব ময় মশলা দিয়ে আর দুইটা ডিম দিয়ে এই যে ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এখন বড় করে ভেজে নিব নুডলসটা। এই যে আস্তে আস্তে ভেজে নিয়েছি, উল্টিয়ে দিয়েছি। আর এদিকে পাঙ্গাস মাছের মাথা ভিজিয়ে রেখেছি, আগামীকালকে দেখি পুঁইশাক আনলে পুঁইশাক দিয়ে রান্না করব, লবণ দিয়ে রাখবো। লবণ দেওয়া মাছ তো আমরা প্রায় সময় খাই, এই জন্য রাত্রে লবণ দিয়ে রাখবো, আগামীকালকে দুপুরে রান্না করব। তারপরে তো এই যে নুডলসের পিজা হয়ে গেল, বা তোমরা বোড়াও বলতে পারো, এই যে হয়ে গেছে, এখন সস দিয়ে খেয়ে নেব। এই যে 7-Up বের করলাম, পিজার সাথে খাবো। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।